সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার দেশ যায় কোন দিকে মানুষের সমস্যা যায় কোন দিকে মানুষ কোন বিষয় নিয়ে সাফার করছে আর আমরা আলোচনা করছি কি অদ্ভুত লাগে করোনা কালে হাতে গোনা কয়েকটি রিপোর্ট এসছে যেখানে দেখা গেছে যে করোনায় সংকটাপন্ন অবস্থায় পড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে হয়ে হয়ে মানুষ বেসরকারি হাসপাতালে গিয়ে একেবারে সর্বশান্ত গেছে গেছে অনেকে প্রাণে হয়তো বেঁচে নির স্পিকার কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে জমানো টাকা শেষ হওয়া থেকে শুরু করে বিরাট রিলের জালে আটকা পড়েছে বহু মানুষ আমাদের সোশ্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে করোনার আগে যেখানে মধ্যবিত্ত ছিল সত্তর শতাংশ সেখানে মধ্যবিত্ত নেমে দাঁড়িয়ে শতাংশে আর দরিদ্র মানুষ যেখানে ছিল বিশ শতাংশ সেটা বেড়ে দাঁড়িয়েছে এখন চল্লিশ শতাংশে করোনা কাল বলে হয়তো এই ব্যাপারে মিডিয়ার কিছুটা মনোযোগ তৈরি হয়েছে কিন্তু বেসরকারি হাসপাতালে গিয়ে সর্বশান্ত হবার ইতিহাস কিন্তু নতুন কিছু নয় জনগণের সামনে আরও আশঙ্কার বিষয় হচ্ছে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি হাতে তার ক্রণীদের হাতে এমনভাবে তুলে দিতে চাইছে যে চট্টগ্রামের সিআরবি বলে যে রেলওয়ে জায়গাটি আছে যেটিকে চট্টগ্রামের অক্সিজেন বলা হয় যেখানে মানুষ হাঁটতে যায় কিছুটা মানে মানে ভালো ফ্রেশ এয়ার বাতাস নিতে যায় সেটাও নাকি এখন বেসরকারি হাসপাতাল করবার জন্য সেই জায়গা বরাদ্দ দেওয়া হবে চট্টগ্রামের মানুষ এই ব্যাপারে প্রতিবাদ করেছে এমনকি আওয়ামী লীগের বহু নেতা কর্মীও কিন্তু এটার তীব্র প্রতিবাদ জানিয়েছে মানুষ স্পিকার রেলওয়ে জায়গা বলে তো আসলে কিছু নাই সবই রাষ্ট্রীয় জায়গা এই রাষ্ট্রীয় জায়গা বেসরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক